রিজন মাহবুবের ফোন বেজে চলেছে, ফোন এসে কিছুক্ষণ বাজার পর কেটে যাচ্ছে, আবার ফোন আসছে। ফোনের নম্বরটির উপর একবার চোখ বুলান রিজন মাহবুব, তারপর বিরক্ত হয়ে ফোনটা সাইলেন্ট করে দিলেন। পাশের ডেস্ক থেকে শামিম বলল, স্যার মনে হয় দরকারি কল, কথা বলেন। কোনো দরকারি কল নয়, যত সব ন্যাকামি করবে মেয়েটা। শামিম আর কিছু বলতে পারল না, রিজন মাহবুবকে খুব ভালো করে চিনে ও। লোকটা নিজের মেয়ের প্রতি উদাসীন, কখনো আদর করে কথা বলে না। শামিম নিজের মেয়ের দৃষ্টির প্রতি খুব যত্নশীল, ভীষণ আদর করে মেয়েটাকে। বাইরে এলেই ফোন দিয়ে বাবার খবর নিবে, খেয়েছে কিনা জানতে চাইবে। ভীষণ মায়া লাগে মেয়েটার জন্য, মেয়ের কথা ভেবে একটু হাসে শামিম। এদিকে ফোনের লাইট বারবার জ্বলছে দেখে আর থাকতে পারল না রিজন মাহবুব। ল্যাপটপের বাটন থেকে হাত সরিয়ে ফোন হাতে নিয়ে কল রিসিভ করে, কি হলো, এতবার কল দিচ্ছিস কেন? দেখছিস না কল রিসিভ করছি না? তোর বোঝা উচিত আমি ব্যস্ত। চোখ জোড়ে ভরে আসে রুহির, বাবা তুমি আসবে না? কোথায়? নানু পাশায়। কেন, কেউ মারা গেছে? বাবা এভাবে বলো না, পরশু আমার এঙ্গেজমেন্ট রায়নের সাথে, তুমি আসলে ভালো লাগতো। দেখ রুহি, আমার হাতে 10 কোটি টাকার ডিল আছে, কোথাও মুভ করতে পারবো না আমি। তোর এঙ্গেজমেন্ট এসে কি আমি আমার 10 কোটি টাকা লস করব? না বাবা তা না, কিন্তু। কোনো কিন্তু না, আমার এসব ভালো লাগে না। তোর অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছি, যা লাগে কিনে নিবি। বাবা রাইদের মা বাবাকে কি বলবো, ওনারা তো জিজ্ঞেস করবেন তুমি আসোনি কেন। বলিস মারা গেছে তোর বাপ। রুহি আরও কিছু বলতে নিয়েছিল, তখনই রেজওয়ান সাহেবের ডাক পড়ে পিছন থেকে। রেজওয়ান সাহেব পিছনে ফিরেন। জি রফিক বলো। বস আপনাকে ডাকছে। রেজওয়ান মাহবুব ফোনটা কেটে বেরিয়ে যায়। বিদায় নেওয়ার সময় হয়নি ওনার, পাশ থেকে শামিম ওনার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন কেন উনি অন্ততভাবে কথাটা বললেই পারতেন, কেমন যেন খারাপ লেগে ওঠে শামিমের। রেজওয়ান মাহবুব হেঁটে হেঁটে সোনালী বর্ণের কোবরা খচিত কালো দরজাটার সামনে এসে দাঁড়ান, তারপর নিজের আইডি কার্ড ধরেন ক্যামেরার সামনে, তারপর দরজাটা গড়গড় করে খুলে গেল। রেজওয়ান মাহবুবের চোখ পড়ে সামনের পিঠ দিয়ে বসে থাকা মানুষটার দিকে, তার কালো কোটটার ওপর সবুজ আর নীল রঙের রাগানো কোবরাটির দিকে। রুমটি বেশ ঠান্ডা আর মৃদু মনোমুগ্ধকর পারফিউমের গন্ধে ভরে আছে। রেজওয়ান মাহবুব চারদিকে চোখ বুলিয়ে সামনে বসে থাকা লোকটির উপর চোখ রাখেন। সে চেয়ারটিকে ঘুরিয়ে সামনে ফিরে তার হাতে থাকা কফির মগটাকে টেবিলের উপর রেখে রেজওয়ান মাহবুবের দিকে তাকায়। হালকা খয়েরি বর্ণের চোখ জোড়ায় একবার চোখ বুলিয়ে রেজওয়ান মাহবুব বলেন, স্যার ডেকেছিলেন? ইয়েস, আমাদের এই ডিলটার কি হলো, কাজের কতটুকু হলো? আই এম সরি স্যার, এখন একটু বাকি আছে। ইটস ওকে রেজওয়ান, তুমি আমার লেফট হ্যান্ড, তুমি আমার রাইট হ্যান্ড, পুরো বিশ্বাস আছে তোমার উপর। কতদিন লাগতে পারে কাজটা হতে? সারা 5টা দিন দেন, হয়ে যাবে কাজ। ওকে, টেক ইউর টাইম। থ্যাঙ্কস স্যার। রিজওয়ান মাহবুব বেরিয়ে আসেন। এতক্ষণ যার সাথে কথা বলছিল সে হলো কোবরা লর্ড রুয়েন চৌধুরী, যে নিজের পারফেকশনের মাধ্যমে তার মাফিয়া গ্রুপটাকে আগলে রেখেছে। নিজের খয়েরি বর্ণের চোখ জোড়া দিয়ে যে কাউকে সহজে ঘায়েল করতে সক্ষম এই কোবরা লর্ড, শরীরের অসাধারণ মুভগুলো দিয়ে মানুষকে আকৃষ্ট করতে জুড়ে নেই রুয়েনের। অফিস থেকে বের হতেই দূর দূরান্তের মেয়েরা ওকে দূর থেকে দেখে নিজের চোখ জোড়াকে সার্থক করে, কারণ ওর সামনে যাওয়ার সাহস কারোরই নেই। রেজওয়ান চলে যেতেই বাঁকা হাসলেন রুয়েন, লোকটার ফোনে বলা কথাগুলো ও শুনেছে, তবে ও কেয়ার করে না, কাজ হলেই হলো। এদিকে রুহি ফোন রেখে নিজেকে আর ধরে রাখতে পারে না, কাঁদতে শুরু করে ফুপিয়ে ফুপিয়ে। মিসেস সেলিনা হামিদ রুহির রুম পার করে ড্রয়িং রুমে যাচ্ছিলেন, নাতনির কান্না শুনে রুহির রুমে আসেন উনি, তারপর রুহিকে বুকে জড়িয়ে নেন। কি হয়েছে রুহি? নানু বাবা এমন করে কেন? আমার না একদম ভালো লাগছে না। কি করেছে রেজওয়ান? বাবা বিয়েতে আসবে না, বাবা নাকি ভালো লাগে না, আমাকে একদম ভালোবাসে না বাবা। নানু আমি কি এতটাই খারাপ? না নানু মনি, তুই জাদু মনি,
তোর বাবা ব্যস্ত ছিল মনে হয়। বাবা সবসময় এমন করে নানু, সামনে আসলে একদম বকে দিব। সেলিনা হামিদের গলা জড়িয়ে কাঁদতে থাকে রুহি। রুহির পিঠে হাত বুলাচ্ছেন সেলিনা হামিদ। তারপর মায়া জয়ানো কণ্ঠে বললেন, আমার নানুমণির জন্য ক্ষীর বানিয়েছি, নানুমণিটা কি খাবে? মুখে হাসি ফুটে ওঠে রুহির। নানু তুমি এতগুলো ভালো। সেলিনা হামিদের গালে চুমু খায় রুহি। চল তোকে দেই। চলো। রুহি সেলিনা হামিদের সাথে ক্ষীর খেতে চলে যায়। ক্ষীর খাওয়ার মুহূর্তে রুহির ফোন বেজে ওঠে। চামচ রেখে ফোন হাতে নেয় রুহি। তারপর ওর মুখে লজ্জামাখা হাসি ফুটে ওঠে। সেলিনা হামিদের বুক ভরে এলো নাতনির মুখের হাসি দেখে। নানু আমি এক্ষুনি আসছি। আচ্ছা যা, কথা বলে নে। রুহি রুমে এসে দরজা চাপিয়ে ফোন কানে ধরে। অপর পাশ থেকে কেউ বলল, কেমন আছো জান? ভালো, তুমি? এই তো, খুব মিস করছি তোমাকে। কয়দিন পর তো তোমার কাছেই আসছি। তারপর সারা রাত ভর আদর করব মন ভরে। এসব বলো না সমীর। কেন জান, লজ্জা লাগছে বুঝি? না বলো কি বলবে। বলছিলাম তোমার বাবা কি আসবে? আসলে বাবার খুব ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, বলেছে আসার জন্য চেষ্টা করবে। মেয়ের থেকে কাজ ইম্পর্টেন্ট। কেমন বাবা তোমার? একটু রাগ হয় রোহিত। সমীর বাবা আসবে দেখো। আচ্ছা ম্যাম, রাগ করতে হবে না, চলো কোথাও ঘুরে আসি। আজ একটু পার্লারে যেতাম। ও আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের ডেট ক্যান্সেল, তবে কাল অবশ্যই যাব আমরা। ওকে। আর শোনো, বলো শেখ জায়েদ মসজিদে বিয়ের কথা বলেছিল ড্যাড, তোমার মতামত জানতে চেয়েছিল। ওটা তো আবুধাবিতে। তো আগের দিন যাবো সেখানে, তোমার কোথায় ইচ্ছা আছে? আঙ্কেল যা বলছে তাই হবে। ওকে। ফোন কেটে যায়। সেদিন রুহির অ্যাকাউন্টে 10 লাখ টাকা জমা হয়। রুহি পার্লার থেকে ফিরার সময় টাকা নিয়ে ঘরে ফিরে। পরদিন বিকেলে সামিরকে নিয়ে বেরিয়ে যায় শপিং মলের উদ্দেশ্যে। সামির পুরো শপিং মলে ওর শরীরে হাত দিচ্ছিল, আর রুহি বারবার সরে যাচ্ছিল। এসব ভালো লাগে না ওর। সামিরকে কত করে বলেছিল কিন্তু কথা শুনতে চায় না ও। গাড়িতে বসে রুহিকে অনেকবার কিস করার চেষ্টা করে সামির, জোর করে গালে দুটো চুমু খেয়েও নেয়। কিন্তু রুহি ওকে সরিয়ে দিয়েছে বারবার। রাগ হয় সামিরের, তারপরও নিজের রাগ দমন করে নেয়ও। সেদিনে এঙ্গেজমেন্টে শপিং করে ঘরে ফিরে রুহি। রেজওয়ান মাহবুব অফিসের একটি বারে রোহিনের সাথে কথা বলছিল। রেজওয়ান মাহবুবের ফোনে বারবার ছবির মেসেজ আর কল আসছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে শামিমের হাতে ফোন ধরিয়ে দেন উনি। শামিম ফোন দেখছে, বারবার কল আর মেসেজ আসছে। স্যার আপনার মেয়ে বারবার মেসেজ দিচ্ছে আর কল করছে, একটু কথা বলুন, আজ তো ওনার এঙ্গেজমেন্ট মনে হয়। শামিমের হাত থেকে ফোন নিয়ে টেবিলে রেখে দিলেন রোজিয়ান। যত সব রেজওয়ান মাহবুবের সাথে কথা বলার মাঝে রোয়েনের চোখ পড়ে ফোনে আসতে থাকা ছবিগুলোর দিকে। তারপর তার চোখ আর সরাতে পারে না ও। কেমন জানি ওর চোখ জোড়া আটকে গেছে ছবিটার উপর। স্যার আমি একটু আসছি। হঠাৎ রেজওয়ান মাহবুবের কথায় ঘোর কাটে রোয়েনের। ওনার দিকে তাকায় রোয়েন, তারপর মাথা ঝাঁকিয়ে যেতে বলে। রেজওয়ান মাহবুব ফোন রেখে শামিমের সাথে ওই যেন চলে গেল। রেজওয়ান মাহবুব চলে যেতেই রোয়েন ওনার ফোন হাতে নিয়ে ছবিটার দিকে তাকিয়ে রইল। কি মায়াময় দৃষ্টি চোখ জোড়ায়, মেয়েটার চোখ জোড়ায় গভীরে ডুবে যাচ্ছে রোয়েন। রুহির গাল হাসি যেন রোয়েনের হৃদয় কাঁপন ধরানোর মতন। রোয়েন নিজের ফোনে রুহির ছবি নিয়ে রেজওয়ান মাহবুবের ফোন টেবিলে রেখে দিল। কিছু সময় পর রেজওয়ান মাহবুব আর শামিম ফিরে আসছে। রোয়েন আবারও ওনার সাথে কথা বলায় মগ্ন হয়ে পড়ে। শামিম হঠাৎ রেজওয়ান মাহবুবকে বলল, স্যার আপনি যেহেতু আপনার মেয়ের ছবি দেখছেন না, আমি দেখি। দেখো। শামিম ফোন হাতে নিয়ে দেখতে থাকে রুহির ছবি। ওদের এঙ্গেজমেন্টের ছবি পাঠিয়েছে রুহি, ওর বরের ছবিও আছে। কি সুন্দর মেয়েটা, শুধু স্যার ওর সাথে ভালোভাবে কথা বলেন না। শামিম নিজের মেয়ে হলে ফুলের মতন করে রাখতো মেয়েটাকে। শামিম ফোন নিয়ে নিজের ডেস্কে চলে এলো, তারপর রুহিকে নিজের ফোন থেকে কল দিল। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ রুহি, তুমি কেমন আছো? এই তো। তোমাকে না খুব সুন্দর লাগছে ছবিতে। আপনি কিভাবে দেখলেন? স্যার কাজের ফাঁকে দেখছিলেন, আমি পেছনে দাঁড়িয়ে দেখছিলাম। ও থ্যাংক ইউ ভাইয়া, দোয়া করবেন। শিওর, এটা আবার বলতে হয়, তুমি তো আমার ছোট বোন। ও তাও ঠিক। ভাইয়া বাবা কি আসবে না? সত্যি আসবে? আসবে না কেন, স্যার কাজ কমপ্লিট করেই আসবেন।
তা বিয়ে কবে? দুই সপ্তাহ পরে। ও আচ্ছা, ভালো থেকো, বড় স্যার ডাকছেন। আচ্ছা ভাইয়া, রাখছি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ রোহি। শামিম ফোন রেখে রোয়েনের কাছে চলে যায়, আর রোয়েন শামিমের হাতে দুটো ফাইল দিয়ে বলল, এগুলো কমিশনার সাদমানকে দেবে, ওনার কাছে গেলে উনি তোমাকে আরেকটা ফাইল দেবে, ওটা ভালো মতো চেক করে আনবে। ওকে স্যার। কাল সকালে যাবে, ওকে? শিওর স্যার। এখন যেতে পারো। রেজওয়ান আপনিও যান, আমি ফিরবো এখন। ওকে স্যার। রেজওয়ান, মাহবুব আর শামিম চলে গেল। রোয়েন উঠে নিজের কোটটাকে ঠিক করে নেয়, ওর বডিগার্ডের পিছু নিচ্ছে। রোয়েন গাড়িতে এসে বসলো আর ড্রাইভার গাড়ি চালাচ্ছে। রোয়েন ফোন বের করে ছবিটা বের করে সামনে ধরল। এটা দেখার যে আর শেষ নেই। ঘরে ফিরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে নেয় রোয়েন, তারপর সিগারেট ধরিয়ে সেখানে ফুঁক দিয়ে ছবিটা সামনে ধরে। সেদিন সারারাত রুহিকে দেখে রোয়েন। পরদিন সকালে শামিম কমিশনার সাদমানের বাসায় উপস্থিত হয়। শামিমকে সোফায় বসতে দেখে সাদমান ফাইল আনতে যায়। কিছু সময় পর সাদমান ফিরে এলো ফাইল নিয়ে। তারপর শামিম রাখতে গেলে ফাইলের ভিতর থেকে রুহির ছবি বেরিয়ে আসে। শামিম বেশ অবাক হয় রুহির ছবি দেখে। শামিমের তাকানোয় খানিকটা অবাক হন কমিশনার। তারপর জিজ্ঞেস করেন, এনি প্রবলেম? জি, এই ছবিটা। এটা হলো পলিসি অ্যান্ড জালালউদ্দিনের জন্য। বুঝলাম না, প্লিজ বুঝিয়ে বলুন। অ্যাকচুয়ালি ওনার তো অনেক রাজনীতিবিদদের সাথে ওনার পরিচয় আছে। তো দুবাইয়ের একজন পলিটিশিয়ান সৈয়দ শাহ আলম, যার সাথে ওনার সম্পর্ক বেশ ভালো। শাহ আলমের ছেলে এক প্রাইভেট কোম্পানিতে জব করেন, উনি বর্তমানে চিফ অপারেটিং অফিসার হিসেবে আছেন। সে এখন প্রমোশন চাইছে। তো এখানে এই মেয়ের কাজ কি? শাহ আলমের ছেলে এই মেয়েকে বিয়ে করে পরের দিন জালালউদ্দিনের কাছে বেচে দিবেন, তখনই তার প্রমোশন হবে। কমিশনারের কথায় বেশ ঘাবড়ে যায় শামিম। তারপর কোনো মতে ফাইলের ছবি নিয়ে কাজের জায়গায় ফিরে রেজওয়ান মাহবুবের কাছে এলো। রেজওয়ান মাহবুব আর রোয়েন কথা বলছিলেন। শামিমকে একবার দেখে ওনারা দুজন আবারও কথায় মনোযোগ দিলেন। স্যার, কিছু কথা আছে। এখন না, পরে, বলে উঠেন রেজওয়ান মাহবুব। না স্যার, এক্ষুনি। দেখছো, ইম্পর্টেন্ট বিষয়ে কথা হচ্ছে, তারপরে ও কেন কথা বলছো শামিম? রেগে যান রেজওয়ান। স্যার, এটা আপনার কাজের থেকেও বেশি ইম্পর্টেন্ট। কেন? ভ্রুকুচকান রেজওয়ান। ব্যাপারটা আপনার মেয়েকে নিয়ে। শামিমের তারা দেখে রোয়েন বলল, কাজের কথা পরে হবে, আগে আপনার মেয়ের কথা জেনে নিই। জি শামিম, বলো। স্যার, রুহিকে ওর বর বেছে দেবে জালালউদ্দিনের কাছে বিয়ের পর দিন, তাহলে তার প্রমোশন হবে। রেজওয়ান মাহবুব দ্রুত এসে শামিমের কলার চেপে ধরল। কি বললা এসব? রেগেছেন রেজওয়ান মাহবুব। জি স্যার, কমিশনার বললেন এসব। ওনার কাছে রোহির ছবি আছে, বিয়ের দুই সপ্তাহ পর স্যার। রেজওয়ান মাহবুব সরে আসেন। তারপর রোয়েনের দিকে অসহায় চোখে তাকান উনি। তারপর সাহস নিয়ে বলেন, স্যার আমার ছুটি লাগবে, রুহিকে নিয়ে আসবো আমি। ওকে, তবে জলদি ফিরে আসবেন। থ্যাংক ইউ স্যার। রেজওয়ান মাহবুব বেরিয়ে আসেন। দুবাইতে যাওয়ার সব ব্যবস্থা করতে থাকেন। এঙ্গেজমেন্টের 10 দিন পর রুহি আর সামিরের জন্য একটা পার্টির আয়োজন করা হয়েছে। সামির আর রুহি কাপড় ডান্স করছিল। হঠাৎ রেজওয়ান মাহবুব ঢুকে সামিরের কোটের কলার টেনে রুহির থেকে সরিয়ে আনেন। তারপর মারতে শুরু করেন সামিরকে। সেলিম হামিদ ওনাকে থামানোর চেষ্টা করছেন, উনি থামছেন না। সামির নিজেকে খুব কষ্টে সরিয়ে আনে। তারপর বলল, মারছেন কেন আপনি আমাকে? এ বিষয়ে হবে না, আমার মেয়ের বিয়ে, তোর সাথে জীবনও দিব না। রুহি রেজওয়ান মাহবুবকে এসে জড়িয়ে ধরে, তারপর বলতে শুরু করলো, বাবা কি হয়েছে তোমার, এমন করছো কেন? রুহি চিন্তা করো না, আমাদের বিয়ে হবেই, তুমি আমার বউ, চিৎকার করে বলল সামির। সামিরের কথা শুনে রেজওয়ান মাহবুব আর রুহির থেকে সরে এসে সামিরের গালে থাপ্পড় দিয়ে ওর কোট টেনে বের করে দেন। এই বিষয়ে হবে না, কখনো হবে না। আমারও কোনো শখ নেই আপনার মেয়েকে বিয়ে করার। চলে যাই এখান থেকে, না হলে জ্যান্ত থাকবি না নিজের পায়ে যাওয়ার জন্য। এ অপমান আমাকে ভুগাবে রেজন মাহবুব, চিৎকার করতে করতে বেরিয়ে গেল সামির। সামিরের শেষের কথাগুলো স্তব্ধ হয়ে যায় রুহি। ওকে বিয়ে করার শখ নেই সামিরের, তাহলে এতদিন যা ছিল সব কি ছিল তাহলে? সেলিম হামিদ রেজওয়ান মাহবুবকে বসিয়ে বললেন, কি হলো জামাই, এভাবে এসে সামিরকে মারলে?
বাবা সে রুহিকে বিয়ে করে পলিটিশিয়ান জালালউদ্দিনের কাছে বেচে দেবে। রেজন মাহবুবের কথায় বেশ অবাক হন সেলিম আর সেলিনা হামিদ। এসব কি বলছো বাবা? এটাই সত্যি, তুই পরশুই আমাদের সাথে দেশে ফিরবি। কিন্তু বাবা, যা বলল তাই করবি তুই। কথাগুলো বলে রেজন মাহবুব উপরে উঠে গেলেন, মেহমানরা চলে গেল এক এক করে সবাই। পরশুদিন রেজন মাহবুব রুহিকে নিয়ে বাংলাদেশ যাওয়ার জন্য রওনা হন। পরদিন সকাল 7টায় পৌঁছে গেল তারা। রুহিকে বাসায় দিয়ে রেজন মাহবুব কাজের জায়গায় চলে এলেন। রেজন মাহবুবকে দেখে রোহিন বুঝতে পারলো রুহিও এসেছে। পরদিন সকালে সবাই কাজে ব্যস্ত, রোহিন বেরিয়ে পড়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে। রুহি নাস্তা সেরে ফ্রেশ হয়ে নেয়। রোহিন রেজন মাহবুবের ঘরে এসে দেখে পুরো ঘর অন্ধ। এই ঘরের প্রত্যেকটা কিনারা ওর জানা, কারণ বাড়িটা ওরই, এই কলোনির প্রত্যেকটি বাড়ি ওর, এই বাড়িগুলোয় ওর লোকেরা থাকে। রোহিন এই রুম ও রুম করে রুহিকে খুঁজতে শুরু করে। হঠাৎ এক রুম থেকে গান শুনতে পায়ও, কে যেন মিষ্টি কণ্ঠে গান গাইছে। রোহিন দরজা একটু ফাঁক করে রুহিকে দেখতে পায়। লম্বা চুলগুলো তোয়ালের মাঝে ধীরে ধীরে ঘষছে রুহি। চুলগুলো বেশ লম্বা আর স্ট্রেইট। পর্দার আড়াল থেকে এক ছটকা আলো রুহির গালে এসে পড়েছে। কি যে চমৎকার লাগছে দৃশ্যটা, সেটা রোহিন ছাড়া কেউ বুঝতে পারবে না। রুহির গায়ে সাদা লং ফ্রক, বেশ মানিয়েছে জামাটায় রুহিকে। রোহিনের মায়াবতী রুহি, চুল তোয়ালেতে গুটিয়ে পিছে ফিরতে জোরে চিৎকার করে ওঠে রুহি। তারপর দৌড়ে দরজা খুলে দিল, কেউ নেই সেখানে। তাহলে সেই চোখ জোড়া কার? রুহি বেরিয়ে এসে খুঁজে সেই চোখ জোড়ার মালিককে, কিন্তু নেই কেউ। বেরিয়ে রুহি স্নিগ্ধ খুব সুন্দর একটা পারফিউমের স্মেল পায়, কিন্তু কাউকে পায় না ও। তবে রুহি এতটুকু নিশ্চিত যে কেউ ছিল এখানে, যে ওকে লুকিয়ে লুকিয়ে দেখছিল। বেশ ভয় পায় রুহি, নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে বসে থাকে। দিনগুলো কেটে যেতে থাকে আর রুহির একা একই অন্ধকার বাসায়। যতক্ষণ রেজওয়ান মাহবুব না থাকতেন ততক্ষণ রুহি একাই থাকত। ওর রুম ছাড়া বাকি রুমগুলোতে আরো নিফানো থাকত। সেদিন শামিমকে রুহি বলেছিল, ভাইয়া আমি পড়াশোনা কমপ্লিট করতে চাই, এই একাকী অন্ধকার ঘরে ভয় লাগে আমার, ভালোও লাগে না, বাবাকে বলুন না প্লিজ। কিসে ভর্তি হবে এবার? অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। শামিম কাজের জায়গায় চলে আসে আর রেজন মাহবুব কাজে ব্যস্ত আছেন। শামিম ওনার পাশে এসে বসল, তারপর কিছুক্ষণ ভেবে বলল, স্যার রুহি পড়াশোনা কমপ্লিট করতে চায়। এসব বাদ দাও তো, ওখান থেকে ট্রান্সফার করতে হবে, আবার এখানে ভর্তি করাতে হবে, এমনিতেই কাজের চাপ, এসব উটকো ঝামেলা নিতে পারবো না আমি। স্যার আমি সব ব্যবস্থা করব, বেচারি একা একা গড়ে ভয় পায়। আচ্ছা ঠিক আছে, যা করার করব। থ্যাংক ইউ স্যার। শামিম চলে আসছে রুহিনের কাছে। রুহিনের পাশে বসে আছে ও সব সময়কার বন্ধু রামিন। শামিম রামিনের দিকে একবার চোখ বুলিয়ে রুহিনের দিকে তাকিয়ে বলল, স্যার একটা পারমিশন লাগত। কি? স্যার আমার এ সপ্তাহে চটি লাগবে। কিসের জন্য? স্যার আসলে রুহি দুবাইতে স্টাডি করছিল, অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল দিয়ে এসেছে, এখন ও পড়াশোনা কমপ্লিট করবে এখান থেকে। ওকে, ওর হয় ট্রান্সফারও করতে হবে এখানে, সব ব্যবস্থা আমি করছি, তুমি ওকে ভর্তি করাও। ওকে স্যার। শামিম বেরিয়ে গেল। রামিন হঠাৎ হেসে দিতেই রোহিন ওর দিকে ভ্রু কুচকে তাকায়। হোয়াট? না কিছু না, খুব ভালো কাজ করেছিস। কাজে মন দেয় রোহিন। কিছুদিনের মাঝেই রুহির ভর্তির সব ব্যবস্থা হয়ে যায়। রাজধানীর খুব নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে রুহি। নববস্তুবিদ্যা অথবা অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়াশোনা করবে ও। রুহি বেশ খুশি হয়ে যায়, দৈনিক কলেজে যাওয়া আসা শুরু করে দেয়। এমনকি শামিমকে বেশ কিছু জামা এনে দিয়েছে যা প্রকৃতপক্ষে রুহিনই কিনে দেয়। রুহি জানে শামিম গিফট করেছে এগুলো। এরই মাঝে রুহি বাসার সার্ভেন্টগুলোকে জানায় রান্নার সব কিছু রেডি রাখতে, কারণ ও নিজেই রান্না করবে। সার্ভেন্টরা প্রথমে না করলেও রুহির জোড়াজুড়িতে ওরা রাজি হয়ে যায়। রুহি লাঞ্চ রেডি করতে শুরু করে, কারণ বাবা এসে পড়বে। রান্নাবান্না শেষ করে ফ্রেশ হয়ে নেয় রুহি। আজ রেজওয়ান মাহবুব একা আসেনি, শামিমকেও নিয়ে এসেছেন। রেজওয়ান মাহবুব আর শামিম খেতে বসে। খাওয়ার মাঝে রেজওয়ান মাহবুব সার্ভেন্টদেরকে কেন্দ্র করে বলেন, তোমরা এত ভালো রান্না শিখলে কি করে? স্যার আমরা না, রুহি ম্যাম রান্না করেছে। রেজওয়ান মাহবুব চুপচাপ খেয়ে উঠে চলে গেলেন। রুহির মনটা খুব খারাপ হয়ে যায়। বাবা তো কিছু বললেও না। রুহির মন খারাপ দেখে শামিম বলল,
খুব ভালো হয়েছে রোহিত, চমৎকার। থ্যাঙ্কস ভাইয়া। ওয়েলকাম শামিম। একটা বক্স রোহির দিকে ধরে নাও এটা। এটা কি ভাইয়া? তোমার গিফট, এত মজার রান্না খাওয়ালে সেটার গিফট। রুহি বক্স খুলে দেখে খুব দামি একটা অ্যান্ড্রয়েড সেট। রুহি শামিমের দিকে তাকায় তারপর বলল, সরি এত দামি গিফট নিতে পারছি না আমি। এদিকে ভাই বলছো এখন গিফট না নিয়ে পর করছ, সেটা কি ঠিক রুহি? না, মাথা নাড়িয়ে বলল রুহি। শামিম রুহির হাতে ফোনটা দিয়ে রেজন মাহবুবের সাথে কাজে বেরিয়ে পড়ে। ফোনটা রোহিণীর কিনে দেওয়া, এখানে জিপিএস লোকেশন ট্র্যাকার অ্যাপটি সেট করা আছে, তার মানে রুহি কই যাবে তার সব কিছু রোহিণী এখন জানতে পারবে। এর মাঝে রুহি দুপুরে রান্না করে রেজন মাহবুবের কাজের জায়গায় পাঠায় শামিমকে দিয়ে। শামিম প্লেটে খাবার বেড়ে সবাইকে দিয়ে এলো। রোহিণীর প্লেটটা ওর রুমে আনতেই রোহিণ জিজ্ঞেস করে, এগুলো কে পাঠালো? রেজওয়ান স্যারের বাসা থেকে এসেছে। ও আচ্ছা। রোহিণ একটু খেয়ে বলল, ওর সার্ভেন্টরা এত ভালো রান্না করতে পারে জানলে আমার বাসায় নিয়ে যেতাম, আমার সার্ভেন্টদের রান্না খেয়ে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। স্যার এগুলো স্যারের মেয়ে রান্না করেছে। শামিমের দিকে কিছুক্ষণ তাকিয়ে তারপর আবার খাওয়ায় মন দেয় রোহিণ। শামিম বেরিয়ে যেতেই রামিন বলল, আজ রান্নাটা চমৎকার হয়েছে আসলে। রোহিণের দিকে হেসে বলল রামিন। রোহিণ মুচকি হেসে খেতে শুরু করে। রামিন খেয়াল করে রোহিণ ল্যাপটপে প্রায় রুহিকে দেখে, ও রুমে কি করছে কোথায় যাচ্ছে, কারণ ওদের এই এলাকার প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা। তবে রেজওয়ান মাহবুবের বাড়ির সামনের ক্যামেরাগুলো দিয়ে খালি রুহির ওপর নজর রাখে রোহিণ। সেদিন রোহিণ খেয়াল করে ওর লোকেরা দুপুর থেকে কোনো না কোনো বাহানা দিয়ে বাসায় চলে যাচ্ছে। রোহিণ বেশ অবাক হচ্ছে লোকগুলোর এমন আচরণ দেখে। সন্ধ্যায় কাজ শেষ করে সবাই বলছে রুহিকে দেখতে যাবে, কারণ এতদিন শুধু ছবিতেই রুহিকে দেখেছে, এবার সরাসরি দেখতে চায়। রামিন এসে রোহিণকে বলল, রেজওয়ান মাহবুবের বাসায় যাচ্ছে সবাই। তাহলে আমরা বসে থাকবো কেন, চল আমরাও যাই। দুষ্টু হাসে রামিন, ঠিক আছে চলো। রুয়েন নিজের কোবরা খচিত কালো কোট গায়ে জড়িয়ে বেরিয়ে আসে। সবাই রুয়েনকে দেখে কিছুটা অবাক হয়। রামিন জানায় রুয়েনও যাবে রেজন মাহবুবের বাসায়। সবাই একদম অবাক, কারণ যে লোক কখনো সহজে কোথাও যায় না সে এখন রেজন মাহবুবের ঘরে যাবে এত সহজে। রুহি পড়ছিল, বাসার বেল বাজতেই ও দৌড়ে দরজা খুলে দিয়ে দেখে ওর বাবার অফিসের সব লোক। বেশ অবাক হয়ে যায় রুহি। শামিম ভিতরে এসে বলল, রুহি তোমাকে দেখতে এসেছে ওরা। ও, হাসি ফুটে ওঠে রুহির মুখে। ভিতরে আসুন না আপনারা। সবাই সোফায় এসে বসে আর রুহি পাক ঘরে চলে যায় নাস্তা বানাতে। পায়েস রান্না করে, সিঙ্গারা টিকা সমুচা ভাজতে শুরু করে রুহি। ভিতর থেকে লোকগুলোর কথা ভেসে আসছে, তবে একটা কণ্ঠ রুহি শুনতে পেল। এত চমৎকার কারো কণ্ঠ হতে পারে জানা ছিল না রুহির। একটু হাসলো রুহি, তারপর চা বসিয়ে নাস্তা ট্রেনে ড্রয়িং রুমে আসতে রুহির নাকে সেই পরিচিত পারফিউমের ঘ্রাণটা এসে লাগে। রুহির চারপাশে তাকিয়ে দেখলো কোথা থেকে আসছে। রুহিকে এভাবে তাকাতে দেখে শামিম বলল, কি করছো রুহি? না ভাইয়া কিছু না। খাবার টেবিলে রাখার সময় রুহির চোখে পড়ে সবার মাঝে বসা রোহিণের দিকে, চোখে সানগ্লাস পরা রোহিণের। রুহি ভ্রু কুচকিয়ে ভাবছে এমন সময় কেউ সানগ্লাস পরে, তবে রুহির মনে হলো লোকটা ওকেই দেখছে। রুহি সেদিকে তোয়াক্কা না করে রেজওয়ানের পাশে বসে সবার সাথে কথা বলতে থাকেও, তবে রোহিণ কিছুই বলছে না। রুহির সাথে সবার খুব সহজে মিশে গেছে, কিন্তু রোহিণ তো নিজের খয়েরি বর্ণ চোখ জোড়া দিয়ে রুহিকে বুঝে নিচ্ছে, জেনে নিচ্ছে অনেক কিছু। রামিন রোহিণের পাশে বসে আছে। রোহিণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রামিন রোহিণের কানে ফিসফিসিয়ে বলল, আর কত দেখবি, একটু তো খেয়ে নে, পরে মন ভরে দেখি। রামিনের কথায় সবাইকে অবাক করে দিয়ে রোহিণ সজোরে কেশে উঠল। রেজওয়ান মাহবুব তৎক্ষণাৎ পানি ঢেলে রোহিণের দিকে দিয়ে এগিয়ে দিয়ে বলল, স্যার পানি। থ্যাঙ্কস। রোহিণ গ্লাস হাতে নিয়ে পানিটুকু খেয়ে নেয়, তারপর আবারও রুহিকে দেখতে থাকে। নামটা চেঞ্জ করা হলো গল্পের সাথে মিল রেখে। আরেকটা কথা, প্লিজ অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করবেন সবাই, নাহলে এটাই লাস্ট স্টোরি হবে। রুহির চোখ বারবার অজানা পুরুষটির দিকে যাচ্ছে। যতবার যাচ্ছে রুহি খেয়াল করছে
লোকটি ওকে দেখছে, কেমন জানি অস্বস্তি হচ্ছে রোহিয়ের। লোকটার তো চোখ সরাচ্ছেই না। রোহি কথা বলে মন দেওয়ার চেষ্টা করে, কিন্তু চোখ বারবার লোকটার দিকে যাচ্ছে। হঠাৎ রোহিণ এবার নিজের লোকদের ইশারা করে ও উঠে দাঁড়ায়। রোহি সোজা হয়ে বসল। রোহিণ রেজওয়ান মাহবুবের সাথে হাত মিলিয়ে বেরিয়ে যায়। সবাই একে একে চলে গেল। রেজওয়ান মাহবুব বেরিয়ে যায়, রোহি পড়তে বসে। পরের দিন বিকালে শামিমের সাথে বাইরে বের হয় রোহি পুরো এলাকাটা দেখার জন্য। এলাকাটা বেশ সুন্দর, কিছু কিছু জায়গায় ফুল বাগানও আছে। শামিম বলল, এগুলো সব বসের জায়গা, ফুল গাছগুলো ওনার। বাহ, খুব সুন্দর, পছন্দ হয়েছে তোমার? জি ভাইয়া। শামিম রুহিকে নিয়ে হাঁটতে থাকে। রুহি আশেপাশে তাকায়, কি সুন্দর জায়গা আর এত পরিষ্কার। রুহির চোখ পড়ল একটা এতিমখানা। শামিম বলল, এটা বসের তৈরি। ও, রাহেলা অফ্রনেস হোম, বলে উঠে রুহি। রাহেলা হলো বসের মায়ের নাম। উনি কই? জানি না রুহি। ও, আবারও হাঁটতে শুরু করে ওরা। শামিম আবারও বলছে, এই যে দেখো হাসপাতাল আর পাশের মসজিদটা। জি, রাহেলা মেমোরিয়াল হসপিটাল আর রাহেলা জামি মসজিদ, এগুলো স্যারের। পরে বুঝেছি। আর ওই বিল্ডিংটা দেখছো? ওই যে কাছের বিল্ডিংটা। জি, ওটা আমাদের অফিস। ও, রুহি এবার শামিমের দিকে তাকায়। শামিম হাসছে। রুহি হাঁটতে থাকে, সামনে ক্রস দিয়ে একটা সাইন দেওয়া আছে। শামিম রুহিকে থামায়। রুহি, এরপর আর যাওয়া যাবে না, চলো ব্যাক করে। কেন ভাইয়া? চলো, কোনো কথা বলো না, চলো। শামিম রুহিকে বাসায় দিয়ে কাজে চলে যায়। এদিকে ভার্সিটিতে রুহির আইডি কার্ডও বানানো হয়নি। রুহি ফর্ম নিয়ে বাসায় আছে। ভেবেছিল রাতে বাবা বাসায় এলে সাইন করিয়ে নেবে, কিন্তু বাবা আসে অনেক রাত করে। রুহি ততক্ষণে ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে নিচে আসে রুহি। না, বাবা নেই, আবারও বেরিয়ে গিয়েছে। রুহি কোনো মতে নাস্তা সেরে রেডি হয়ে বেরিয়ে পড়ে। তারপর রোহিণের অফিসে আসে আর অফিসের গেটের সামনে দাঁড়িয়ে খেয়াল করে সবই কালো পোশাক পরে আছে। রুহি আজও কালো সালোয়ার কামিজ পরেছে। ভিতরে রুহি ঢুকে ওর মনে হচ্ছে ও ওদের মধ্যে একজন। শামিম কাজের মাঝে রুহিকে দেখতে পায়। কাজ ছেড়ে রুহির কাছে আসে শামিম। রুহি থেমে যায়। রুহি, এখানে কি করছো? কিছু লাগলে কল করতে? ভাইয়া, বাবাকে দরকার ছিল। ও আচ্ছা, এই যে স্যারের খেবেন। থ্যাংক ইউ। রুহি সেদিকে যেতে থাকে। রোহিণ রামিনের সাথে কথা বলতে বলতে বেরিয়ে আসে কেবিন থেকে, তারপর সোজা হাঁটতে থাকে। হঠাৎ ওর পা জোড়া যেন থেমে যেতে চাইছে। রোহিণ তাকিয়ে আছে রুহির দিকে। এদিকে রুহি হাঁটতে হাঁটতে সবার সামনে কালো লম্বা কোট প্যান্টের একজনকে দেখতে পায়। লোকটা বেশ লম্বা আর স্মার্ট, তার থেকে বেশি দূরত্ব নেই রুহি। তবে তার শরীর থেকে মনে হলো বেশ পরিচিত একটা পারফিউমের ঘ্রাণ পাচ্ছে। কথাগুলো ভাবছিল রুহি। লোকটা এসে ও সামনে দাঁড়ায়। এবার রোহিণের দিকে তাকায়। লোকটার চেহারায় রাগি রাগি ভাব রুহিকে চোখ দিয়ে ভস করে দিবে সে। রুহি ডান দিকে দিয়ে ও যেতে পারছে না, বাম দিক দিয়েও যেতে পারছে না। রুহি অসহায়ভাবে রোহিণের দিকে তাকায়। রুহি কিছু বলতে নেবে, হঠাৎ ওর চোখ যায় রোহিণের পিছে তেলা পোকার দিকে। রুহি চিৎকার করে পিছনে যেতেই পড়ে যেতে নেয়। তখনই রোহিণ ওর কোমর চেপে ধরে আর দুজনেই ফ্লোরের উপর পড়ে যায়। রোহিণ রুহির উপর, রুহির চোখ যারা বড় বড় হয়ে যায়। রোহিণ ঠিক সেভাবেই তাকিয়ে আছে রুহির দিকে, ওর চোখে বেশ রাগ ভাব। রুহির চোখ জোড়া কাদু কাদু হয়ে গেল। তৎক্ষণাৎ রোহিণ উঠে রুহির ওড়নায় হাত দিয়ে সামনে চলে গেল। রুহি হাত ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর রেজওয়ান মাহবুবের রুমে এলো। মেয়েকে অসময়ে দেখে একটু বিরক্তি ভাব নিয়ে রেজওয়ান বললেন, এখানে কেন তুই? বাবা, আমার সাইনে ফর্ম, না ফর্মে সাইন লাগবে। সাইনে ফর্ম, ফর্মে সাইন, পাগল হয়ে গেছে মেয়েটা, বিড়বিড় করে বললেন রেজওয়ান মাহবুব। কিছুটা লজ্জা পায় রুহি নিজের কথায়। রেজওয়ান মাহবুব ওর ফর্মটা সাইন করে দিয়ে রুহি চলে যায় কলেজে। কিছুদিন পার হয়ে যায়। হঠাৎ রুহির কেমন যেন বদলে গেছে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ থাকে আর নিজের বাবার সাথেও কথা বলছে না। কলেজ ছুটি হওয়ার দু ঘন্টা পর বাড়ি ফিরে ও, ব্যাপারটা রেজওয়ান মাহবুবের চোখে পড়ে, পাশাপাশি রোহিণেরও, কারণ ওর নজর রুহির উপর থাকে প্রত্যেক সময়ে। এভাবে কয়েকদিন চলে গেলে রেজওয়ান ঠিক করলেন মেয়েকে ফলো করবেন ভার্সিটির কই চায় সে। রেজওয়ান মাহবুব রোহিণের কাছে আসে আর বলে, স্যার আজকের দিনটা আমি ছুটি চাই, বিকেলে এসে জয়েন করব। ওকে,
কাম সুন। থ্যাংক ইউ স্যার। রিজওয়ান মাহবুব বেরিয়ে পড়েন মেয়ের খোঁজে। খুঁজতে খুঁজতে রুহিকে পান উনি ওর ভার্সিটির পাশে একটা লেকের কাছে সামিরের সাথে দাঁড়িয়ে কথা বলছে। রিজওয়ান মাহবুবের সাথে আরও কয়েকজন লোক এসেছিল, তারা গিয়ে সামিরকে মারতে থাকে। রিজওয়ান রুহিকে টানতে টানতে ঘরে নিয়ে আসে, তারপর রুমে এনে ওর গালে জোরে একটা চড় বসান। রুহি নিচে পড়ে যায়। কতবার মানা করছি স্বামীরকে ছাড়তে, এখানে পর্যন্ত নিয়ে এলাম তোকে, তারপরেও ওই ছেলের সাথে কী তোর? ও কত বড় মিথ্যাবাদী জানিস তুই?